এশিয়ান গেমসে পদক জিততে চায় বাংলাদেশের বক্সাররা। কোচ কর্তারা অবশ্য ভাগ্যের উপরেই ভরসা রেখেই যাচ্ছেন এশিয়াডে। তবে আমেরিকা প্রবাসী নারী বক্সার জিন্নাত ফেরদৌস দেখাচ্ছেন মেডেল জয়ের স্বপ্ন। বাংলাদেশ থেকে এক নারী ও দুই পুরুষ বক্সার অংশ নেবেন এশিয়ান গেমসে। দরজায় করানার্থে 19তম এশিয়ান গেমস, যেখানে বক্সিংয়ে থাকছে লাল সবুজের অংশগ্রহণ। বাংলাদেশের বক্সাররা অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন যথাযথই। ৫৭ কেজি ওজন শ্রেণীতে সেলিম হোসেন আর ৫১ কেজি ওজন শ্রেণীতে আবু তালহা। মোহাম্মদ আলী জাতীয় বক্সিং স্টেডিয়ামে সকাল বিকেল ঘাম ঝরাচ্ছেন নিয়মিত, লক্ষ্য এশিয়াডে একটা পদক পাবার। যথেষ্ট ভালো মানের প্র্যাকটিস করছি এবং আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ট্রেনিং করছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব। মুষ্টিযোদ্ধাদের ভালো কিছুর প্রত্যাশা থাকলেও কোচের আশাটা ক্ষীণ, পদকের বিষয়টা ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। এশিয়াডে অংশ নেওয়া দলগুলো চেয়ে যে ঢের পিছিয়ে বাংলাদেশ। অলিম্পিক লেভেলে যারা পদক পায় তারা কিন্তু এশিয়ান গেমসে অংশগ্রহণ করতেছে। সো এশিয়ান গেমসে পদক পাওয়াটা ছোট, তারপরেও বক্সিংয়ে লটারির মাধ্যমে খেলা নির্ধারণ। সেক্ষেত্রে দেখা গেলো এই সব দেশের বাইরে থেকে যদি প্রিলিমিনারি গ্রুপে আমাদের খেলা পড়ে তাহলে কিন্তু আমাদের একটা পজিটিভ একটা ইয়ে থাকে, সম্ভাবনা থাকে। তবে এশিয়ার বড় মঞ্চের বক্সিংয়ে যেটুকু আশার আলো দেখা যায় তা যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসকে ঘিরে। ৫০ কেজি ওজন শ্রেণীতে এই মুষ্টিযোদ্ধা লড়বেন লাল সবুজের হয়ে, তাই তো তার অনুশীলনটাও চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশি টপ বক্সার যে গোল্ড মেডেলিস্ট, তো মোটামুটি ও এক রাউন্ডও তার সাথে খেলতে পারেনি, কার সাথে? জিনাতের সাথে। তো ওইভাবে ওই আলোকে আমরা বলতেই পারি জিনাত যেহেতু আমাদের এই মেয়ে টপ মেয়েকে মোটামুটি এক রাউন্ডই ধরাশায়ী করেছে, সেই আলোকে আমরা বলতেই পারি সে ভালো কিছু করবে। ১৯৮৬ সিউল এশিয়াডে বক্সিংয়ে প্রথম পদক জিতেছিল বাংলাদেশ, যা ছিল এশিয়ান গেমসে লাল সবুজের প্রথম পদক। ৩৭ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষা এখন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।